কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল ভরবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এইসব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন, এ সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন, সেই সঙ্গে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ, এবং শেষাংশে থাকছে মৎস্য বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। ফুল পৃথিবীর সবচেয়ে নান্দনিক উপকরণের মধ্যে অন্যতম। পুরো বিশ্বের মতো ফুল আমাদের প্রতিশ্রুত বাণিজ্যের অংশ। যশোরের গদখালি যদিও বাণিজ্যিক ফুল উৎপাদন বিপণনে অগ্রগামী, কিন্তু অনেকেই তাদের অনুসরণ করে এখন সফলতার দিকে এগোচ্ছে। এমন এক ফুলের সমারোহ মানিকগঞ্জের শিবালয়ে। 2012-তে 12 জুন মাসে ফাঁস শুরু হয়। এটা ফুলবাগান দিয়ে প্রথম শুরু। এই চারাটা আপনার পুনেতে আসে হল্যান্ডের থেকে, এবং ওখান থেকে আমরা 2 মাসের চারা নিয়ে আসছি, নিয়ে এসে এখানে আমরা করছি। এবং এই শেডগুলো করা একটু আধুনিকভাবে করা, এই শেডগুলো আপনার গ্লাস ফাইবার টিন দিয়ে করা, অতি বৃষ্টি এবং অতি রৌদ্র ঠেকানোর জন্য এই টিনগুলো দেওয়া। এই ফুলের মূলটাই হচ্ছে বৃষ্টিতে এটা টেকে না। আমাদের দেশে যেহেতু প্রায় 5-6 মাস বৃষ্টি হয়, এই জন্য এই টিনটা দেওয়া, এবং এই বাঁশের এই ইটা দেওয়া যাতে বৈশাখী কাল বৈশাখীতে কোনো ক্ষতি না করতে পারে, এই জন্যে শেডগুলো এইভাবে করে করা। এই ফুলের বাজার শাহবাগে, ঢাকা এবং আগারগাঁ দুইটা জায়গায়। আমাদের ফুলটা শাহবাগে যায়। জারবেরা ফুলের একটা বেডের থেকে একটা বেডের দূরত্ব 1 ফিট করি, এবং একটা বেড আপনার 24 ইঞ্চি চওড়া করি। তার ভিতরে গাছ টু গাছ থাকে হলো আপনার 13 ইঞ্চি, আর বেড টু বেডের একটা গাছের ফাঁক থাকে আপনার 18 ইঞ্চি। এইভাবে করে আমরা 1 বিঘাতে প্রায় 5,000 চারা রোপণ করি আমরা। তাতে আমাদের কাঙ্ক্ষিত প্রোডাকশন বেশি হয় এই কারণে। আর শীতের দিনের এই ফুলটা বেশি হয়, আর গরমের দিনে একটু কম হয়, তবে সারা বছরই ফুলটা হয়। এখানে নার্সারিতে অন্যান্য কার্যক্রমের সাথে বিভিন্ন ফুলের উৎপাদন এবং বিপণন চলছে। সবচেয়ে বেশি উল্লেখযোগ্য হচ্ছে জারবেরা ফুল। পরিকল্পিতভাবে আবাদ করছেন এবং তার আশাতীত দামও পাচ্ছেন। একটি জারবেরা গাছ লাগানোর পর অন্তত 8-10 বছর পর্যন্ত ফুল দেয়, তবে মৌসুম ভেদে কম বেশি হয়। একই সাথে বিভিন্ন বালাইয়ের আক্রমণও মৌসুমের উপর নির্ভর করে। তবে এ কথা ঠিক, সুপরিকল্পিতভাবে জারবেরার আবাদ করলে একর প্রতি বছর 5-6 লাখ টাকা আয় করা যায় অনায়াসে, যার প্রমাণ দিয়েছেন শিবালয়ের জারবেরা ফুলের চাষিরা। ফুল চাষ বাণিজ্যিক ভিত্তিতে চাষ করলে বিঘাপতি 12-15 লাখ টাকা যে কোনো কৃষক লাভবান হতে পারে। আমরা শিবালয় উপজেলায় এই প্রথম দুতরা বাড়িতে আমরা জারবেরা চাষের ব্যাপারে উৎসাহ প্রদান করেছি। আমাদের এই কৃষক এই বড় প্রত্যন্ত অঞ্চলে একটি খামার করেছেন, এবং বছরে উনি এখান থেকে প্রায় 12-15 লাখ টাকা আয় করতে সক্ষম হয়েছেন। আমরা চাচ্ছি যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে সমস্ত অঞ্চলে শিবালয় উপজেলায় কৃষক যেন আরও বেশি উদ্বুদ্ধ হয়ে এই জারবেরা চাষের ব্যাপারে তথা অন্যান্য ফুলের চাষের ব্যাপারে আগ্রহী হয়, এবং এর প্রযুক্তিগত সহায়তার ব্যাপারে আমরা সবসময় সাহায্য সহযোগিতা প্রদান করে আসছি।
পাতলা টিন দিয়ে বাঁশ দিয়ে নান্দনিক স্থাপনা তৈরি করে আবাদ করছেন বছরব্যাপী জারবেরা ফুল। প্রতিদিন বাগান থেকে হাজার হাজার টাকার ফুল তোলা যায়। পাইকারি একটা ফুল 7-8 টাকা করে বিক্রি হয়। আবার সেগুলো ঢাকা গিয়ে 15-20 টাকা দামে বিক্রি হয়। একটু পরিকল্পিতভাবে আবাদ করতে পারলে অভাবনীয় লাভ পাওয়া যায়। জারবেরা ফুল অনেকদিন পর্যন্ত রাখা যায়। ক্ষুদ্র মাঝারি কিংবা বড় যে কোনো পরিসরে জারবেরা আবাদ করে যে কেউ স্বাবলম্বী হতে পারেন। এখানে প্রায় 3 বিঘা জমিতে এই জারবেরা ফুলের চাষ হয়েছে এবং আমরা দেখছি যে এটা অত্যন্ত লাভজনক একটা কৃষি ব্যবসা। আমরা হিসাব করে দেখলাম যে যদি সঠিকভাবে পরিচর্যা করা হয় এবং রোগ বালাই পোকামাকড় দমন করা হয় তাহলে 3-4 বছরে প্রায় 12-15 লক্ষ টাকা এখানে লাভ হইতে পারে এবং এই লাভটা যাতে সারা বাংলাদেশের কৃষকরা গ্রহণ করতে পারে সেজন্য আমরা প্রচারণা চালাচ্ছি যে এই জারবেরা ফুলের চাষ এটা অত্যন্ত লাভজনক এবং এটা জনপ্রিয় করার দায়িত্ব আমাদের। যেহেতু আমরা কৃষি সম্প্রসারণ বিভাগে কাজ করি আমাদের দায়িত্ব হলো যে কৃষক যেখানে বেশি লাভবান হবে ওই প্রযুক্তি তাকে হস্তান্তর করা। সুতরাং আমরা এই টেকনোলজি যাতে আমাদের মানিকগঞ্জ জেলার সর্বত্র তথা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়তে পারে সেজন্য আমরা কৃষি সম্প্রসারণ বিভাগ এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এখানে জারবেরা ফুলের চাষ আছে, এখানে গোলাপ ফুলের চাষ আছে, রজনীগন্ধা, অনেক ধরনের ফুলের চাষাবাদ চলছে। এখানে যে চাষাবাদ, এখানে যে পরিচর্যা তাতে সুন্দরভাবে হয় এই জন্য যে প্রযুক্তিগত টেকনিক্যালি যে সাপোর্ট এটি তাতে আমরা দিতে পারি এই জন্য উপজেলা কৃষি অফিসার শিবালয় এবং এই এলাকাতে সমস্ত উপসরী কৃষি অফিসার কাজ করে আমরা সবাইকে এ ব্যাপারে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেছি। দর্শক দেখছেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের বাংলার কৃষি। সঙ্গেই থাকুন এবারে মৎস্য বিষয়ক প্রতিবেদন। বাংলাদেশের অর্থনীতিতে মৎস্য সেক্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় প্রবৃদ্ধিতে মৎস্যের অবদান 3.65%, রপ্তানি আয়ের 2% অধিক আসে মৎস্য উৎপাদন খাত থেকে। খাতে প্রাণীজ আমিষের প্রায় 60% যোগান দেয় মাছ। বর্তমানে অনেকেই মাছ চাষে আগ্রহী হয়ে উঠছে। এমনই একজন সফল মাছ চাষির নাম মোজাফফর হোসেন, যিনি রাজশাহী জেলার পুটিয়া উপজেলার উদয়নপুর গ্রামের বাসিন্দা। সে প্রথমে একটি পুকুর নিয়ে মাছ চাষ শুরু করে। পরবর্তীতে মাছ চাষের সফলতায় উদ্বুদ্ধ হয়ে পুকুর লিজ নিয়ে বৃহৎ পরিসরে মাছ চাষ আরম্ভ করে। বর্তমানে তার নিজস্ব বেশ কয়েকটি পুকুর রয়েছে। এসব পুকুরে সে রুই, কাতলা, সিলভার কার্ভ সহ অন্যান্য কার্ভ জাতীয় মাছের চাষ করে যাচ্ছে। মাছ চাষ করে সে সংসারের সব খরচ নির্বাহ করে। সে এখন স্বাবলম্বী। তাকে দেখে আশেপাশের শিক্ষিত যুবকেরা মাছ চাষে উজ্জীবিত হচ্ছে। তার মৎস্য খামার দেখে আগ্রহী হয়ে মাছ চাষ বিষয়ে আশেপাশের যুবক যুবতীরাও প্রশিক্ষণ নিয়ে জ্ঞান অর্জন করছে। তার খামারে অনেকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। অনেকে তার খামারের মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করছে। সমাজে মোজাফফর হোসেন প্রতিষ্ঠা পেয়েছে, তার সামাজিক মর্যাদাও বৃদ্ধি পেয়েছে। মোজাফফরের মতো আমরা সবাই যখন মাছের গুরুত্ব এবং মাছ চাষের বিষয়ে সচেতন ও উদ্বুদ্ধ হব তখনই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব এবং গঠিত হবে সুস্থ সবল জাতি। আমরাও চাই এই দেশ মাছে মাছে ভরে উঠুক, আমাদের সন্তান থাকুক মাছে ভাতে। গত 4 বছর থেকে আমরা এই সমিতিভিত্তিক মাছ চাষ করতেছি। আমি যখন নিজে চাষ করি তখন আমি
পঠিয়া উপজেলা মৎস্য কর্মকর্তাদের সঙ্গে আমি যোগাযোগ রাখি। আমি প্রশিক্ষণ নিই, নেওয়ার পরে আমার দলটা প্রশিক্ষণ নেয়, নেওয়ার পরে আমরা এই সমিতি ভিত্তিক যে মাছ চাষটা শুরু করলাম, এতে করে দেখলাম যে আসলেও মাছ চাষে আমাদের ব্যাপক লাভ আছে অন্য ব্যবসার থেকে। কলা বিক্রি করছি 3,25,000 টাকা আর বাদ বাকি মাছ বিক্রি করছি। এই কয় মাসে আমরা 18,00,000 টাকা এই কলা সহ বিক্রি করছি মাছ। নিজেদের জাল আছে, নিজেদের ভ্যান আছে, নিজেদের অটো, আমরা সবাই কর্মজীবী লোক। কৃষক ভাইরা দেখছিলেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময় প্রচারিত হবে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদের লিখে পাঠাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নং 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল নম্বর banglarkrishi@ais.gov.bt। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি আমাদের আজকের আয়োজন। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন।